বঙ্গবন্ধুরে গালি দিলে কষ্ট লাগে, নবীরে গালি দিলে কষ্ট লাগে না। জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি লাগু পিনি করে পিনি কথা কন না কেন? নবীরে গালি দিলে কোনো কিছু নাই কথা কন। এই যে ফিলিস্তিনের এই যে ঘটনা দেখেন, এক সান্ধু মারে নাই, হেরা আছে, কখন ক্ষমতায় বইব, আর একদল চাইতেছে ক্ষমতায় থাকবে, চিল্লা পাল্লা করতেছি আমরা নামাজিরা, আর হুজুরে কয়বা বেড়া মিলা কথা কন না কেন? মুসলমান দাবি করে কষ্ট হইতেছে? আজকের কেউ কামুজ দুর্গে পলাবি না, খবরদার সবগুলো মাঠে থাকবি, আমিও থাকবো না। নেতা নিয়ে এই কথা কইয়া হে পলাই দিছে। দেখেন না আমাদের দেশের রাজনীতি, এমপি মন্ত্রীর একটাও রাস্তা চায় না, সব 150-200 টাকা দিয়ে ভাড়া করে রাস্তায় নামায়, গার্মেজের সেরিগুলো রাস্তায় নামায়, গার্মেজের পোলাগুলো 700-600 টাকা তো এক প্যাকেট টোস্ট বিস্কুট খাওয়াইয়া রাস্তায় নামায় কথা কন না কেন? এমপি মন্ত্রী পোলাপন হেরা থাকে এসির মধ্যে বয়ে কয়ে কয়জন আইছে, ওরা টেলিফোনে হলে কয়জন আইছে কথা কন না কেন? আমলিকের এক ওয়ার্ড সভাপতির কয়ে দিছে তোর কাছে পাঁচটে রাখছে আই, ওয়ার্ড সেক্রেটারি কয়ে দিছে তোর আগামী এক বছর পরে তুই সভাপতির পদ পাবি, 10টে রাখছে আই মানুষ। এলাকার গেটু মেটু স্কুরু টাইট মাইট নেতার কে অভাব আছে? উরি লালা উরি নেতারে ফুডার করে ফুডা গান জাখর সেরি খোর কথা কন না কেন? আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি মাতার উপরে দিয়া বঙ্গবন্ধুর ছবি দিয়ে ফেস্টুনি ছাপাইয়া এই রাস্তার মোড়ে মোড়ে হি কয়ে আমি আওয়ামী লীগের সভাপতি, এ সোরের ঘরে সোর, তুই আওয়ামী লীগের সভাপতি, তুই তরকারির একটা বেটা রাস্তায় ধরে সারাদিন তরকারি বেছে চানাচুর বেছে, হের কাছ থেকে 250 টাকা চান্দা খায়, হে চান্দা না দিলে পরের দিন ভ্যান দিয়ে বইতে দেয় না, তো নেতার গোষ্ঠী কিলাই তো নেতার উপরে সুতার মারি উৎসব করি আমি, তুই গরিবের কাছ থেকে চান্দা খাস, আবার তুই নেতা মারাস ফুডার গো ফুডা। আপনার এলাকার কথা কই না, এটা শামীম ওসমানের ভাইয়ের এলাকা, আমি কই আমার গোপালগঞ্জের কথা আর কেরানীগঞ্জের কথা, ফুডার গো ফুডা। আগে খাইছর ভাবে ভিক্ষা কইরে এখন আওয়ামী লীগের বাকপারি সাকপারি কইরে পদ একটা পাইয়া গরিবের পরে জুলুম শুরু করে দেয় কথা কন না কেন? মোর বিনা ফুডার করে ফুডা, তারপরে বুঝ ভিতরে গরম ডিম কেমনে ফেরেস তারা তোর বাপে রাখে, হে এটা কই যায় আরে ধর গেল আমি আর ওয়াজই করব আল্লাহ তাহলে আমার না ওয়াদা ছিল যেটা উঠবে এটা টাইনে ধরবেন, হে একসাথে ওয়াদা দেন, আমার বাড়ির কাছে দাবি থাকবে, স্বামী মুসলমান সাহেবের কাছে আমার মেসেজটা পৌঁছে দেবেন, উনি একজন একটা নীতি ওনার আছে, ওনার ভিতর কথা আমল কি আছে আমি জানি না, উনি একটা কথা বলেছে যদি আল্লাহ কোনো ওসিলায় মাফ করে ওসিলায় উনি মাফ পাই যেতে পারে, উনি বলেছিল যদি নামাজ রোজা ঠিক মতো করি বা না করি কিন্তু নবীর বিরুদ্ধে করা করে ওরা কল্লা উড়াই দেবে, এ কথাটা স্বর্ণের অক্ষরে উলামা ইকরামের অন্তরে লেখা থাকবে, এ কথাটা কয়েমপি কয়েমি বরঞ্চ নবীরে গালি দিলে হ্যাকাশে ভাল লাগে, বঙ্গবন্ধুরে গালি দিলে কষ্ট লাগে, নবীরে গালি দিলে কষ্ট লাগে না, জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি লাগু পিনি করে পিনি কথা কন না কেন? নবীরে গালি দিলে কোনো কিছু নাই কথা কন। এই যে ফিলিস্তিনের এই যে ঘটনা দেখেন, এক সান্ধু মারে নাই, হেরা আছে, কখন ক্ষমতায় বইব, আর একদল চাইতেছে ক্ষমতায় থাকবে, চিল্লা পাল্লা করতেছি আমরা নামাজিরা, আর হুজুরে কয়বা বেড়া মিলা কথা কন না কেন? মুসলমান দাবি করে কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট, তাহলে আমার একটা ওয়াদা থাকবে, যারা ব্যানে তরকারি বেছেন চানাচুর বেছেন কোনো ফুডায় যদি চান্দা চাইতে আয় ওর কপালে গরম পানি মারবে না, মাইরে দিয়ে দেশে যাবে, আল্লাহ আছে না নাই
আছে নেতা কারে কয় বেটা দেখ নেতা কারে কয় নবী আমার বলে দিলেন একজন মাঠের বাইরে থাকবে না আজকে যুদ্ধ হবে মরণপুর যুদ্ধ আর ওই নেতায় কয় আজকে যুদ্ধ হবে মরণপুর যুদ্ধ তারা গাছ খাইতেছে ওই নেতা এগো মাঠে নামাই দিয়া উঠ মারিছে অগো কর্মীরা কয়ে মগা তুই হয়েছিস কে আমি ট্রেস লইতেছি তুই রেস লইলে আমরাও কিন্তু মাঠিতে বাইকিয়া উঠিয়া আমার নেতা কারে কয় রে যুবক এবার আওয়াজ দিও হামাস যে নেতা গুলা পাথর দিয়ে বোমার সামনে দাঁড়াইতেছে কারণ কি জানুনি তাদের নেতা গুলা বিশ্ব নবীর সাহাবীদের মতো আমল করে হে মুসলমান ভাইরা রে বিশ্ব নবী যখন বলিয়া দিলেন গো আজকের যুদ্ধের সেনাপতি আমি নবী একজনকে ঘোষণা করব তোমরা রেডি হইয়া যাও উনিশ জন সাহাবী বাজান সকাল থেকেই রেডি হইয়া বসে আছে কিন্তু বিশ্ব নবী যারে খোঁজতাছে তারে পায় না হযরত ওমর বলতেছে নবী আমি রেডি আবু বকর বলে কোন যুদ্ধের সেনাপতি আমারে প্রথম বানান নাই আমি রেডি বাজানে শুধু এখন দিলটা নরম করবা আমার নবী বলিয়া ফেললেন আমার আলী কই আপনাকে কষ্ট হয়ে গেছে চিল্লাইতে চিল্লাইতে আপনাকে গলা শেষ তলাও শেষ রেডি নবী যখন বললেন আমার আলী কই একজন সাহাবি কয় হুজুর আলী তো অসুস্থ নবী বলে অসুস্থ রে দিয়েই আজকে সুস্থ বানাবো বিজয় ঘোষণা করব আলী রাদিয়াল্লাহু তাআলা আগের দিন পাথরের কণা চোখের মধ্যে যাইয়া বহু চোখের মধ্যে দর রেডি নবী আমার এই শাহাদত আঙ্গুল দিয়ে গালের মধ্যে আস্তে করে একটু লালা আলীর চোখে লাগাই দিলেন এটা তো আমি ইলিয়াসুর রহমান জিহাদি চোখের মুখের লালা না এটা তো আপনাকে মসজিদের ইমাম সাহেবের চোখের লালা না এটা এমন একজনের মুখের লালা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيه هم سب مسافر ہے وهي آخر রানা হই পিছে রানা লোরে লাইলা
কলমে জোরে একটা ধাক্কা হবে, যেটাই কথা বলবে দাঁত ভাঙা জবাব দিব, কথা ঠিক না? ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী যত নাস্তিক আছে প্রত্যেকটারে দাঁত ভাঙা জবাব দিব। রাজি আসি না নাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। এই জমিনের মালিককে হুকুম চলবে কা? আল্লাহ এখনো আসে না নাই? আল্লাহর হুকুম বাস্তবে এই জমিনে প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়, জীবন দিব। ঠিক আছে, ওই সাদাবাস